জান্নাতো যাইতে হইলে ইমান লাগব মজবুত ইমান খাঁটি ইমান লাগবে পাক বলে নিশ্চয় যারা ইমানদার এবং করে ওই সমস্ত মানুষগুলি মারা যাইতে দেরি হবে খাটি ইমানা যদি হয় এবং কামল করে ওই সমস্ত মানুষগুলি মারা যাইতে দেরি হবে মহান আল্লাহ পাকুল আলমিনের তৈরি ফিরদাউসের মেহমান হতে দেরি হবে না জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় সম্পদ ওই গিয়া ইমান আর নেক আমল এবার বলুন তো দেখি ইমান সারা কোনো আমলের আল্লাহর কাছে দাম আছে আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات لهم أجر غير ممنون وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله إلا الله دخل الجنة. সকলেই আওয়াজ দিয়ে মহাব্বতর শরীররী পড়ি পারমনিয়াম ইনশাল্লাহ আসুন নি আমরা লগে আপনারা এ একটু হরকত করে আগে দেখবেন আপনারা তুই আগে দেখবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد রানাপিং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী তফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মোয়াজ মকাররম হাজরতলামাই কেরাম এলাকার গুণীজন সম্মানিত মুরব্বিয়ানী এজম প্রাণপ্রিয় যুবক বাইরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর যে মহান আল্লাহ পাক রব্বুল আলমীন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহরবানি করে সুস্থ অবস্থায় সবল অবস্থায় শারীরিকভাবে সুস্থ রেখে মানসিকভাবে সুস্থ রেখে আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি পরিবেশে কোরআনের আলোচনা শোনার জন্য শুনানির জন্য আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান পাকের দরবারে মহান আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া জবান দিয়ে মহান পাকের দরবারে কালীমাতুর শুকুর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ আরও জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি তামলাহুল মিজান মিজানের পাল্লা বর্তি হতে দেরি হয় নাই সুহান বান্দা শুধু আলহামদুলিল্লাহ বলবে জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হয় আল্লাহ তালা বান্দার জন্য নেকড়ি পাল্লাটা বাড়ি হতে দেরি হয় নাই সাথে সাথে যদি আবার আলহামদুলিল্লাহর সাথে যদি তামলা আনে মা বাইনা সামাওয়াতে বল্লা সাথে সাথে যদি আবার সুবহান আল্লাহ যদি আপনি অ্যাটাস্ট করতে পারেন যুগ করতে পারেন আল্লাহর রসুল বলেন আসমান জমিনের ভিতরে সাত আসমান সাত জমিনের ভিতরে যত পাখা জায়গা আছে যত খালি জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো খালি জায়গাগুলো আল্লাহ বান্দার জন্য নেকি দিয়ে বরপুর করে দিবেন মাহতরম হাজরিন প্রথম নম্বরে লোক দুরুশরীফর ফজিলত আমি তো আপনার এলাকার মানুষ যেই জায়গার মধ্যে কোরআন আলোচনা হয় দিনী আলোচনা হয় আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য বৈঠক হোক অথবা মাহফিল হোক যে কোনো জায়গা হোক যদি একবার প্রত্যেকর জন্য একবার নবী রুফর শরীফ পড়া আজিফ আমরা দুরুশরীফ পড়লে দেখা যায় যাইনে ফোড়েন তাই ফোড়াই বা কিরিয়ালে নাই একবার দুরুশরীফ পড়লে আল্লাহ রসুল সাল্লাই বলেন্লাহি ওয়াহিদা কেউ যদি একবার নবীজির উপর দুরুশরীফ পড়ে اكبر صلى الله عليه عشرا شاتي شاتي مهن الله بندر جنو رحمة رحمت نزل من صلى علي واحدة صلى الله عليه عشرا حطت عنه عشر خطيئة ورفعت عشر له درجات মহান আল্লাহ বান্দা যখন নবীজির উপরে একবার শরীফ পড়বে আল্লাহ রসুল বলেন একবার শরীফ পড়ার কারণে সাথে সাথে ওই বান্দার জন্য আল্লাহ দশটা রহমত নাজিল করেন আবার সাথে সাথে ওই বান্দার জন্য মহান আল্লাহ তার দশটা গুনা মাফ করিয়া দেন আশুরুলাঘু দারাজাত মহান আল্লাহ বান্দার জন্য সম্মানের দোষা দরজা বাড়াইয়া দেশরীফি অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বকিল ওই মানুষ আল বাকিল্লি ওই মানুষ সবচেয়ে বকিল যে নবীজির নাম শোনার পরে একবার দুলিশরীফ শরীফ না আল বাকিলি মাং দাহু ফাল্লি নবীজির নাম শোনার পরে যদি কেউ একবার দৃশ্য পড়ে না তাহলে ওই মানুষ সবচেয়ে বকিল আল বকিল উল্লাদি মা দুকির তো এক দখু ফাল্লিস এই জন্য আমরা দৃশ্যই পড়বনি সবাই একবার আওয়াজ দিয়ে পড়ি আল্লাহ হুম সাল্লা আলা মোহাম্মাদিং আলা আলি মোহাম্মদ কামা সাল্লাই তা আলা ই বরাহিমা ওয়ালা আলি انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হাজরিন এই মাহফিল সর্বপ্রথম যেই সমস্ত বায় বন্ধু হলার মাধ্যমে যেই সমস্ত যুবক মরবিয়ানে কেরাম হলার মাধ্যমে এই মাহফিল এই আয়োজন হয়েছে অনেক চেষ্টা মেহনত পরিশ্রম অর্থ দিয়া সামর্থ্য দিয়া দান মাল সব কিছু দিয়া আমরা তার জন্য আগে দোয়া করি আল্লাহ তারা দুনিয়া আখেরাতের তোর সমস্ত হাজতরে পূর্বা করিয়া দেবে আরো জোরে হোক আমিন এবং এই মাহফিলের উসিলায় এই আত্রাফের তাম গানদের জন্য আল্লাহ তাআলা মাফ হইয়া দুকা হোক ওটাই তো আমরা সবচেয়ে বড় সফলতা মাহফিল করার হাসানানি যাই হোক এই মাহফিল এমন একটি মাহফিল যেই মাহফিলে বান্দারা যদি কেউ বাড়ি থেকে নিয়ত করে যে আমি কোরআন আলোচনা শুনবো হাদিসের আলোচনা শুনবো উলামাই ক্রামের মুখ থেকে সুন্দর সুন্দর কথা হল শুনবো দিনের ইলিম শিখবো যদি কেউ এমন নিয়ত করে যদি বাড়ি থেকে বাহির হয় আল্লাহ রসুল বলেন মহান আল্লাহ বান্দার জন্য জান্নাতের রাস্তারে সহজ হইয়া হুজুররা আছে কিন্তু সবাই আমার উস্তাদ সমতুল্য সব আর বিশেষ করিয়া এখন বর্তমানে আপনারা যে মেহমানايا উপস্থিত আছেন হুজুর আমার উস্তাদ তিন বছরের উস্তাদ আগুন হুজুর দামত হুম আল্লাহু ফী হায়াতি আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক আমিন যে এমন একটি মাহফিল যেই মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত আল্লাহ পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজি হইতে থাকে এমন একটি মাত্র এই যে আপনারা আসছেন বসছেন কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন যখন আপনারা এখান থেকে উঠে যাবেন বাড়ির দিকে যখন রওনা দিবেন তখন আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তালা বান্দার জীবনের যত গুণা আছে সগীরা গুণা সব সগীরা গুণা আল্লাহ তালা মাফ করিয়া দেয় বাড়ির দিকে যখন যাইবা উঠি তখন সাথে সাথে আল্লাহ তালা বান্দার জীবনের যত ছবিরা গুনা আছে সবগুলা আল্লাহ তাআলা মাফ করিবে আর সাথে সাথে যদি এখানে বসিয়া খাটভাবে তৌবা করতে পারেন ইদা যে তুনিবা ইর আল্লাহ রসুল বলেন সাথে সাথে বান্দার কবিরা গুলা মাফ করে দিবে মহাদ্দ হাজরিন আল্লাহ তা আলা আমরা রে ইমানদাম হরসিং নে আমল করার তৌফিক দান করছো এর জন্য আমরা খুশি না বেজার হ্যাঁ খুশি একজন ইমানদারের কাছে একজন ইমানদার মুমিন বান্দা জান্নাতো যাওয়ার জন্য সবচেয়েতে জান্নাত যাওয়ার জন্য তার কাছে সবচেয়েতে বড় সম্পদ হইল গিয়া ইমান কি ইমান জান্নাত যাওয়ার জন্য তার কাছে সবচেয়েতে বড় সম্পদ ইমান এবার বলুন তো ইমান ছাড়া কেউ জান্নাতো যেতে পারব না হ্যাঁ পারবো না সম্ভবত রানাফিং এলাকার মানুষ ইমান ছাড়া জান্নাত তো যেতে পারবা সম্ভবত হ্যাঁ সম্ভব নয় একজন মানুষের দেহর মধ্যে যদি রোহ থাকে না তাহলে ওই মানুষ দুনিয়ার থাকার কোনো অধিকার নেই ঠিক তেমনিভাবে যদি একজন মানুষের ইমান যদি না থাকে তাহলে ওই মানুষের জান্নাতো যাওয়ার কোনো অধিকার নেই জন্যই আল্লাহ পাকুরবুল মিন বলেন নিশ্চয় যারা ইমানদার আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমানদার এবং নে কামল করে ইমানদারের ইমান আর নে কামলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাদেরকে অফুরন্ত পুরস্কারে পুরস্কৃত করবেন সুবহান আল্লাহ যারা ইমানদার ইমান এনেছেন এবং নে কামল করে আল্লাহ আল্লা রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের জন্য ঈমান আর নেকা আমলের বিনিময়ে ইমান আর আমলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাদেরকে অফুরন্ত অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করবেন সুহান আল্লাহ ইমানদারের ইমানের বিনিময়ে আমলের বিনিময়ে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে অফুরন্ত অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ আপনাকে আমাকে ইমান দান করেছেন সবচেয়ে বড় যে পুরস্কার হবে বিনিময়ে সবচেয়ে যে দামি পুরস্কার হবে ওই দামি পুরস্কারটা কি হবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন বলেন নিশ্চয় যারা ইমানদার এবং নে কামল করে আল্লাহ বলেন কানাত জান্নাতুল দৌসি নুজুলা আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমানদার এবং করে তারাই হবে মহান আল্লাহর তৈরি জান্ন মেহমান জান্ন জান্নাতও যাইতে চাইনি হ্যাঁ জান্নাতও যাইতে চাইনি জান্নাতও যাইতে হলে ইমান লাগবো মজবুত ইমান খাঁটি ইমান লাগবে আল্লাহ পাক বলে নিশ্চয় যারা ইমানদার এবং নেক আমল করে ওই সমস্ত মানুষগুলি মারা যাইতে দেরি হবে খাটি ইমানওয়ালা যদি হয় এবং নেক আমল করে ওই সমস্ত মানুষগুলি মারা যাইতে দেরি হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে দেরি হবে না জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় সম্পদ হইল গিয়া ইমান আর নে এবার বলুন তো দেখি ইমান সারা কোনো আমলের আল্লাহর কাছে দাম আছে আছে দাম ইমান কাকে বলে শত বৎসর হাজার বৎসর যদি একজন মানুষে যদি আমল করে আর যদি তার কাছে যদি ইমান থাকে না তাহলে ওই আমলের দাম আছে সারা জীবন তাহার যুদ্ধ পড়লেও খাওয়া হইত না এর কারণে আমলের

আমার আপনার জন্য অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে তাহলে এতটুকু বুঝলাম যে ইমান দেখাটি খাটিউিব নির্বেজাল বেজাল মুক্ত মুক্তি মানুত আমাদের যে অবস্থা ইমানের যে হালত ইমান কাকে বলে আল্লাহর আল্লাহ সাল্লি ওসাল্লাম মহান আল্লাহ ফক্রবুল আলমিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন এই সবগুলো সত্য সঠিক বাস্তবসম্মত কেমত পর্যন্ত গোটা মানব দানবের জন্য সুখ শান্তি সফলতার কামিয়াবির একমাত্র পথপন্থা এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করার নাম হল ইমান এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করার নাম হল ইমান এজন্য ইমান কাকে বলে সংক্ষেপে বলবো। আমরা সমস্ত মুসলমান এই কথা মনে প্রাণে বিশ্বাস করি ইসলাম ধর্মের ভিত্তি কয়টা কয়টা আমার সাথে কিছু মাতিবা বয়ান নাই যাতে আমল নিয়তে আমারও আমল হইতো আপনারও আমল হইতো টানিয়া যাই মুগে কত সময় আপনারাও বুঝলেন আমিও বুঝাইতে পারলাম না ইসলাম ধর্মের ভিত্তি কয়টা জুড়ে কইন কয়টা প্রথম নম্বর কি কালিমা মা আল্লাহকে বিশ্বাস করা দুই নম্বর হলো নামাজ আদায় করা তিন নম্বর হলো রমজানের রোজা রাখা চার নম্বর হলো হইলে হজ করা আর পাঁচ নম্বর হলো সাদ্য দনী হইলে জাকাত দেওয়া আর পাঁচ নম্বর হইলো সাধ্য হলে হজ করা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান ইসলাম ধর্মের ভিত্তি হলো পাঁচটা এই যে পাঁচটা আমার মনে হয় গোটা পৃথিবীর সমস্ত মুসলমান এইগুলা বিশ্বাস করে এইগুলার মধ্যে কোনো দ্বিমত নাই সবাই একমত সব ধরনের মানুষের কাছে সবাই একমত এটার মধ্যে কোনো দ্বিমত নাই এক নম্বর হলো কালিমা আল্লাহকে বিশ্বাস করা দুই নম্বর হলো পাঁচবেলা নামাজ আদায় করা তিন নম্বর হলো রমজানের রোজা রাখা চার নম্বর হলো গিয়া দনি হইলে জাকাত দেওয়া পাঁচ নম্বর হলেও সাধ্য হলে হজ করা এবার বুঝে থাকলে বলুন শেষে যে দুইটা আছে দনি হইলে জাকাত দেওয়া উত্তর দেওয়া লাগবো আপনারা দনী হইলে জাকাত দেওয়া ফরজ না ফরজ না ধনী হইলে ফরজ না হইলে ধনী হইলে ফরজ না হইলে ফরজ নাই সাধ্য হলে হজ করা ফরজ ধনী হইলে জাকাত দেওয়া ফরজ সাধ্য হইলে হজ করা ফরজ যদি সাধ্য না হয় ধনী যদি না হয় তাহলে ফরজ নাই এই দুইটা হইলে অর্থ সামর্থ্যর উপরে এই দুইটা অর্থ সামর্থ্য উপরে প্রথম যে তিনটা এই তিনটা ধনী গরিব সমস্ত মুসলমান সবার উপরে জানা ফরজ না ফরজ নয় যে ফরজ না ফরজ নাই কালিমা আল্লাহকে বিশ্বাস করা বেলা নামাজ আদায় করা রমজানের রোজা রাখা ফরজ না ফরজ নাই বুঝছেন নি বয়ান তো অনেক কিছু আছে কিন্তু এমন একটা সময় এই বকিয়া আগে যে মানুষের কোন কোন বস্তুর উপরে কিসের উপর ইমান আনতে হইব বইগুলো জানতে পারবে না এমন একটা সময় যে কিসের উপর ইমান আনতে হবে কেমন আগ মুহূর্তে এমন একটা তাহলে প্রথম তিনটা সমস্ত মুসলমান হলোর উপর ফরজ প্রথমটা হলো গিয়া আপনার কালিমা আল্লাহকে বিশ্বাস করা পাঁচটার মধ্যে প্রথমটা হলো গিয়া

আমন্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি চার নম্বর হলো ঈমানে মুফাসসাল মানা বিস্তারিত সমস্ত কালিমার ব্যাখ্যা কিতা সমস্ত কালিমার ব্যাখ্যা তাকে বলা হয় ঈমানে মুফাসসাল আমন্তু বিল্লাহি

বুজা জানা বুজা এবং কিতার সাথে বিশ্বাস করার নামই গিয়া ইমা এখন একজনে জানেও না বিশ্বাসও করে না জানেও না বুঝেও না এবং বিশ্বাসও করে না ইমানদারনি নেই কেন জানেও না বুঝেও না বিশ্বাসও করে না হে ইমানদার নেই ইমানদার নাই এই যে সমস্ত কালেমার ব্যাখ্যা হইল গিয়া ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত এই যে ছয় কথা এই ছয় কথার প্রথম নম্বর হইল গিয়া আমানতু বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা আমানতু বিল্লাহ আমরা কারে বিশ্বাস করি আর জুড়ে ওখানে খারে বিশ্বাস করি আর জুড়ে বলেন খারে বিশ্বাস করি আল্লাহরে বিশ্বাস করি দুই নম্বর হলো মালাইকাতিহি খারে বিশ্বাস করি আল্লাহ তাআলার ফেরেশতা হল আমরা বিশ্বাস করি ওয়া কুতুবিহি এবং আল্লাহ তাআলার আসমানী কিতাবগুলোকে আমরা বিশ্বাস করি ওয়া এবং আল্লাহ পাকের প্রেরিত নবী রাসূলগণকে আমরা কি করি বিশ্বাস করি ঠিক না আল্লাহর প্রেরিত নবী আমরা কি করি বিশ্বাস করি এরপরে জগৎটাকে আমরা বিশ্বাস করি ওয়াল আল্লাহ দেওয়া তকদিরকে আমরা কি করি বিশ্বাস করি এই যে সয় কথা এই সয় কথা বিশ্বাস করলে জানলে মানলে বিশ্বাস করলে এবং বিশ্বাস করলে আমি ইমানদারের অন্তর্ভুক্ত

তো মূল মধ্যে কথা আর গিয়া আপনার শেষত্ব যে মরার পরে আবার জীবিত হওয়ার প্রতি বিশ্বাস করার নাম এবার আসুন এই যে কথা এই সয়কতা আমি মানলে ইমানদারের অন্তর্ভুক্ত না মানলে আমি ইমানদার অন্তর্ভুক্ত নাই এই যে কথা আমরা চোখ দ্বারা দেখি না দেখছিনি কোনোদিন চোখ দ্বারা দেখি নাই অন্ধ অন্ধ দেখা আমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য আল্লাহ আসেন কিনা আমরা চোখে দেখি নাই আল্লাহর ফিরিস্তারা আছেন কিনা আমরা চোখে দেখি নাই আল্লাহ কখন কোন নবী পাঠাইছেন আমরা দেখি নাই আল্লাহ কখন কোন কিতাব নাজিল করছেন আমরা দেখি নাই আখের হাতের জগৎটাও আমরা দেখি নাই তকদিরের মধ্যে কি লেখা আছে না আছে আমরা দেখি নাই রাসূলিন কিন্তু আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়ে তাদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে যেমন আপনাকে আমাকে সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রহমাতুল লিল আলামিন হাবিব কুবরিয়া اشرف الانবিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ যিনি মুসলমান

জোর্রা পরিমাণ ইমানের কি পরিমাণ দাম অনুপরিমাণ এক ইমানের আগে এক রতি ইমানের কি পরিমাণ আমার আল্লাহর কাছে দাম এক রতি ইমানের কি পরিমাণ দাম একজন মানুষের কাছে যদি জোর্রা পরিমাণ ইমান তাকে জোর্রা কাকে বলে এই সময় নাই বোঝানোর জন্য এক জোররা রতি এক অনুপরিমান এক সরিষার দানা পরিমাণ যদি কারো কাছে ইমান থাকে আল্লাহ রসুল বলেন এক জোররা ইমান ইমান সম্পর্কে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন যেই মুসলমান আল্লাহ পাকের নাফরমানি করার কারণে জাহান নামের মধ্যে গেল সবার শেষে জাহান নাম উঠল ওই কঠিন না ফরমান মুসলমানকে আল্লাহ জাহান নাম থেকে নাজাদ দিয়া সবার শেষে জাহান নাম উঠাইয়া ওই কঠিন না ফরমান মুসলমানকে আল্লাহ জররা পরিমাণ ইমানের বিনিময়ে অনুপরিমান ইমানের বিনিময়ে একরতি ইমানের বিনিময়ে সরিষার দানা পরিমাণ ইমানের বিনিময়ে আল্লাহ তাকে যেই জান্নাতটা দান করবেন আল্লাহ রসুল বলেন ওই দুনিয়ার মতো দোষ দুনিয়ার সমপরিমাণ মহান আল্লাহ তাকে একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে যেই মুসলমান আল্লাহ পাকের নাফরমানি করছে নাফরমানি করার কারণে জাহান্নামের নামের মধ্যে গেল সবার শেষে জাহান নাম তাকে উঠলো ওই কঠিন নাফরমান মুসলমানকে আল্লাহ জাহান নাম তাকে নাজাদ দিয়া সবার শেষে জাহান নাম তাকে উঠাইয়া আল্লাহ জর্রাফর ইমান ইমানের বিনিময়ে অনুফরিমান ঈমানের বিনিময়ে আল্লাহ তাকে যেই জান্নাতটা দান করবেন আল্লাহ রসুল বলেন ওই দুনিয়ার মতো দোষ দুনিয়ার সমফরিমান আল্লাহ একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে বুঝু আসে নাই ওই দুনিয়ার মতো দশ দুনিয়ার সম পরিমাণ নয় অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সম্মানিত উপস্থিতি অল্প সময়ের ভিতরে আমরা শেষ হয়ে যাব আলোচনা নামাজব মাঠে ইনশাআল্লাহ বিষয় লো গিয়া আমরা ইমানদার আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করছই এবার ইমান যাদের ইমান নাই যার ইমান নাই বালা করি বুঝবা যাদের ইমান নাই কেমতের ময়দানে আল্লাহ কাফিরদেরকে বেঈমানদেরকে উপস্থিত করবেন উপস্থিত করার পরে বলবেন তোমাদের তো ইমান নাই আমি আল্লাহ যদি তোমাদেরকে দুনিয়া দুনিয়াবর্তী যদি স্বর্ণ দিয়ে দেয় আর ওই স্বর্ণগুলা যদি তুমি জাহান্নাম থেকে বাসার জন্য তুমি কি আমাকে দিয়ে দিবা বেঈমানরা কাফির ব্যক্তিরা বলবে আয় আল্লাহ আমি যদি আয়াল্লাহ আমরা যদি দুনিয়াবর্তী যদি স্বর্ণর মালিক হয়ে যাই তাহলে আল্লাহ আমরা জাহান্নাম থেকে বাসার জন্য এই স্বর্ণগুলা আপনারা দিয়ে দেব আল্লাহ তালা বলবেন জবাবে বান্দারে তোমাকে এর চেয়ে সহজটা নিয়ে আসার জন্য বলা হয়েছিল বান্দারে তোমাকে এর চেয়ে সহজটা নিয়ে আসার জন্য বলা হয়েছিল যদি তুমি যদি ইটা নিয়ে আসতা যদি তুমি জর্রা পরিমাণ নিয়ে আসতা দুনিয়া বর্তী স্বর্ণর চাইতে আমি আল্লাহর কাছে জর্রা পরিমাণ ইমানের দাম অনেক বেশি আপনারা বুঝেন নাই মন দৌড়াইতে নেই যে জোর পরিমাণ এত দামি দুনিয়াবর্তী স্বর্ণনিয়া কামতের দিন কাপেররা উপস্থিত হইবে আল্লাহ বলবেন যে দুনিয়াবর্তী স্বর্ণর চেইতেও আমি আল্লাহর কাছে জোর্রা পরিমাণ ইমানের দাম অনেক বেশি শুধু এটা কোথা নয় আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারূ ওয়া মাতূ ওয়া হুম কুফফারুন ফালান দিন কাফিরদের কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না হবে না তাহলে আমরা ইমানদার ইমানের দাম আছে না নাই আছে না নাই যাই হোক মেরে محترم আল্লাহ তালা আমাদেরকে iman নিয়ে আলোচনা করলে। দিন কে রাত সারা দিন সারা রাত শেষ হবে না আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন এখন নেক আমল কাকে বলে সংক্ষেপে দুই একটা নেক আমল সম্পর্কে বলবো যে আল্লাহ পাক আপনাকে আমাকে কারণ ঈমানের সাথে নেক আমলের প্রয়োজন আছে না মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে প্রবেশ করতে হইলে নেক আমল লাগবে লাগবে না লাগবে না মৃত্যু হইতে দেরি হবে জান্নাতে প্রবেশ হইতে দেরি হবে না এজন্যই নামাজ লাগবে পাঁচ বেলা নামাজ আদায় করা

যে যত আমল আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সমস্ত আমলের মধ্যে থেকে শ্রেষ্ঠ আমল হইল গিয়া পাঁচ বেলা নামাজ আদায় করার যতার সময় সুবাহ আপনার আমার নবী দাওয়াতের কাজ সহ্য করার পরে শ্রেষ্ঠ উপহার যে পেয়েছেন সেই উপহারের নাম কি এ ভাই বুঝেন না বলেন না যে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন আল্লাহ সেই উপহারের নাম কি দাওত দাওতের কাজ কষ্ট কষ্ট করার পরে এত সহ্য করার পরে এত কষ্ট সহ্য করার পরে আল্লাহ তালা শ্রেষ্ঠ উপহার দিয়েছেন পাঁচ বেলা নামাজ যে বান্দা এই পাঁচ বেলা নামাজ সুন্দর করে আদায় করবে অন্য হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে এক জুমা থেকে অপর জমা পর্যন্ত বান্দা যত গুনাহ করবে সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবে পাঁচ বেলা নামাজ যদি আদায় করে আল্লাহ তা বান্দার সমস্ত গুনা মাফ করে দিবেন আর সাল আতুল খান সুবান জুমাহাতু ইলাল জুমা অরমাজন উইলা অরমাজন মুকেফের আতুল্লাম মা বাইনাখনীল কাবাইর আল্লাহর রসুল বলেন যে এই ব্যক্তি বেলা নামাজ আদায় করবে আল্লাহর রসুল বলেন এক জমা থেকে ওপর জুমা পর্যন্ত বান্দা যত গুনাহ করবে সমস্ত গুনাহ আল্লাহ তার দয়া দ্বারা মাফ করে দিবে সাথে সাথে যদি পাঁচ নামাজের পরে যদি তৌবা করতে পারে তৌবার বিনিময়ে আল্লাহ বান্দার যত ছোট বড় গুণ আছে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে পাঁচ বেলা নামাজ এই জন্য হাজরিন আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ বেলা নামাজ আদায় করার তৌফিক দান করো কাহো কা আমিন কেমতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে অন্য কোন হিসাব নেওয়া হবে না সর্বপ্রথম কিসের নামাজ নেওয়া হবে কিসের হিসাব কিসের হিসাব নামাজের হিসাব হুজুরহক্লার কথা না কিতাব কোরআনর কথা হ্যাঁ পাঁচ বেলা নামাজের হিসাব নেওয়া হবে ইন্নাউ ওয়ালামা ইউহাসাবু বিল আব্দুYawmal Qiyamah কি আমোতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে এই নামাজ যদি যেই বান্দা আদায় করবে বাকি সব যে হিসাবগুলো আছে তার জন্য সব সহজ হয়ে আসবে আর যেই নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে না তার জন্য বাকি যত হিসাবে সবগুলা কঠিন হয়ে আসবে আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ অক্তর নামাজ আদায় করার তৌফিক দানুকা পাঁচ অক্তর নামাজ আদায় করার তৌফিক দান হরকা বিশেষ করে আপনার কাছে আমি একটা আবদার আগামীকালকে আপনার এখানে বড় বড় মেহমান হলাইবা আজকেও বড় বড় মেহমান হলাইবা আগামী আগামীকালকে দুইজন মজলুম আলিমী দিন হলাইবা আপনারা সব আইবা তো ইনশা আল্লাহ দুজনে আলিম আইবা আমার পক্ষ থেকে আপনারা কাছে আবদার যেই সমস্ত ওলামাই হল দিনের দাওয়াত দিতে গিয়া কোরআনের কথা বলতে গিয়া হাদিসের কথা বলতে গিয়া যারা আজকে বৎসরের পর বৎসর কারাগারের মধ্যে বন্দি আছে আমরা তাদের জন্য দিল থেকে দোয়াখর মুখরমুন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তাদেরকে সহজে কারাগার থেকে বাহির হওয়ার ব্যবস্থা করে দিন বিশেষ করে আল্লামা মামুনুল হক সহ যত উলামাই কেরাম বন্দী আছেন সমস্ত কেরামদেরকে আল্লাহ তালা মুক্তির জন্য ব্যবস্থা করে দেন আমরা দোয়াকর মতো হিংসা আল্লাহ এবং আগামীকালকে আপনারা বিশেষ মেহমান বাদ জুমা মৌলানা রফিকুল ইসলাম মাদানি আল্লাহ তালাহায় উলামাই কেরামক হলরে এত ইজ্জত দে এত সম্মান দে হাতের মধ্যে হেনকাপ পায়ের মধ্যে আপনার বেড়ি মাতার মধ্যে হেমলেট এত কিছু লাগানোর পরে ইজ্জত কমছে বাড়ছে এ যুব সমাজ কমছে না বাড়ছে এ বাড়ছে না কমছে উলামা ইকরাম হলর পুরা মুসলিম মিল্লতের ইমানদার হলর ইজ্জতের মালিক খে আর জুড়ে বলেন খে আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বিশেষ করে এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন প্রত্যেকের মেহনত শ্রমকে আল্লাহ কবুল করুন বিশেষ করে গোটা এলাকার যত মুর্দে দেখান আছে সমস্ত মুর্দে গান আল্লাহ তালা মাফ করে দিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন